আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নয়ন খান, আমি পিরোজপুর থেকে এসেছি এভিএন নিয়ে। আমার বয়স 27 বছর। পেশাগতভাবে আমি আপাতত কিছু করতেছি না, আমার খেলাধুলা করতাম। খেলাধুলা করাতে আমার হিপে একটা টান লাগে, তো টান লাগার কারণে ব্যথাটা আস্তে 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 করে বাড়তে ছিল। তো আমি ট্রাই করছি এটাকে নিজে থেকে, অনেক ওষুধ খেয়ে সারানোর জন্য পারি নাই। তারপরে ডাক্তারের শরণাপন্ন হয়েছি। হওয়ার পরে ওনারা ইউরিক অ্যাসিড বলে আমাকে কিছু মেডিসিন দিছে, সেটা খেলাম। খাওয়ার পরে কাজ হচ্ছিল না। সেকেন্ড টাইম আবার আমি ডক্টরের কাছে গেছি, তো ওনারা আবার নতুন করে একটা বলতেছে যে আর্থাইটিস। তো আর্থাইটিস নিয়ে আমি অনেক ওষুধ খাইছি, খাওয়ার পরে কোনো ইম্প্রুভ হচ্ছিল না। তো অতিরিক্ত লেভেলের, এক্সট্রিম লেভেলের যখন ব্যথাটা বাড়ছে আমার, তখন আর কিছু করার ছিল না। আমি আবার ডক্টর দেখাইছি, তো ওনারা এমআরআই এক্সরে ভালো করে আবার করাই দেখতেছে যে এখানে এভিএন ধরা পড়ছে। তো এভিএনটা ছিল স্টেজ 3-তে। তো ওনারা আমাকে কোনো অপশন দেয় নাই, ওনারা বলছে জাস্ট সার্জারি করতে হবে, সার্জারির বাইরে আর কোনো অপশন নাই। আমি ইন্ডিয়াতেও ট্রাই করছি, আমার পেপারসগুলো পাঠাইছি, কিন্তু কোনো ভালো ফল আসে নাই, ওনারাও সার্জারির কথা বলছে। তো আমি চিন্তা করলাম যে আমার বয়স মাত্র 27 বছর, এত তাড়াতাড়ি আমার প্রশ্নই আসে না সার্জারি করা। আমি সেকেন্ড অপশন খোঁজার জন্য অনেক ইউটিউব ঘাটাঘাটি করছি, এত ঘাটাঘাটি করছি যে রাত 3টা 4টায় ঘুমাইছি এই টেনশন নিয়ে। এভাবেই রিভিউ দেখছি আমি। সার্জারির ব্যাপারটা যেহেতু সবাই বলছে যে খুব ইজি, তো ইজি আমি নিজেই ঘাটাঘাটি করছি। অনেকগুলা ডক্টরের আমি লাইভ ভিডিও দেখছি, তো দেখার পরে মনে হয়েছে যে এটা আসলে আমার জন্য না, কারণ এটা যদি হয় আমি দেখা গেছে ফ্লোরে বসতে পারবো না, তারপরে আমি ওয়াশরুমে বসতে পারবো না, হাই কমোড ইউজ করতে হবে, তারপরে হোঁচট খেয়ে খুলে যেতে পারে, তারপরে এটা বেশি দিন স্টে করবে না। 5 বছর 10 বছর মেবি একদম যেটা ভালো 15 বছরের মতো যাবে, কিন্তু আমার যে বয়স এখন, এটা করলে দেখা যাবে আল্লাহ না করুক আমার 5 থেকে 6 বার করা লাগতেছে, তার মানে আমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। সুতরাং এদিকে আমি আগাচ্ছি না। এজন্য আমি ট্রাই করছি যে এর বিকল্প কি আছে। এর বিকল্প খুঁজতে খুঁজতে আমি একটা নিউজ পেলাম, তো ওনাদের পেজে ঢোকার পরে প্রচুর ভিডিও দেখছি। ওনাদের ভিডিও আমি বেশি দেখছি, কারণ অন্যান্য ভিডিও আমি পাই নাই, ওনাদেরটাই পাইছি। ওনাদের রিভিউগুলো দেখার পরে আমার যেগুলো পজিটিভ মনে হয়েছে, দেখা গেছে আমার যেগুলো মনে ধরছে, কিছু কিছু ভিডিও আছে যে না হ্যাঁ এখানে গেলে আমার একটা উপকার হতে পারে। তো সেক্ষেত্রে আমি ওইভাবে ওনাদের ভিডিও দেখে ডিসিশন নিই যে আসলে ওনাদেরকে একটু দেখাই কি হয়। তো সেক্ষেত্রে আমি চলে আসলাম। চলে আসার পরে স্যার কিছু টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে আমার ভর্তিও দিয়ে দিল। 12 দিনের কথা বলছিল মেবি, তো আজকে আমার 9 দিন। 9 দিনের আরেকটা ভালো কথা বলে নেই, এখানে আমার যে এভিএন এর মূল ব্যাপারটা হলো কি, আমার হিপটাকে আটকাই নেবে, মানে এমন ভাবে লিগামেন্ট গুলো হার্ড হবে, আমার চলাফেরা করতে খুবই কষ্ট হবে। হ্যাঁ, এটাই হলো মেইন। তো 9 দিনের দিন আমার ভালো ইম্প্রুভমেন্ট আসছে, যেমন আমার হিপ জয়েন্ট অনেক ইজি হয়েছে, লিগামেন্ট যে হার্ড ছিল এটা সফট হয়েছে, মুভমেন্ট বাড়ছে। আর ওনাদের যে সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু প্রাইভেট আর আপনার চিকিৎসা নিয়ে কোনো প্যারা নাই, ওনারা খুব যত্ন সহকারে চিকিৎসা করে। সবচেয়ে বড় কথা হলো কি, আপনার নিজের সুস্থ হওয়ার ইচ্ছা শক্তি থাকতে হবে, ওনারা তো করবেই, কিন্তু আপনার থাকাটা বেশি জরুরি, কারণ অনেক রোগটা অনেক প্যারা আর সুস্থ হওয়াটা অনেক কঠিন। এত সহজ না, আপনাকে কষ্ট করতে হবে, এখানে এফোর্ট দিতে হবে, স্ট্রাগল করতে হবে। এই 9-10 দিন 15 দিন আপনাকে যাই দেয় না কেন, আপনাকে এটা কষ্ট সহ্য করতে হবে। কষ্ট সহ্য করলে আল্লাহর রহমতে একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। কোনো ওয়ে নাই, হ্যাঁ, যারা এভিএন এর রোগী এদেরকে সবাই সাজেশন করবে সার্জারির জন্য। তো সার্জারি তো কম বয়সে করা পসিবল না, আর অনেক কষ্ট, মেবি 5 থেকে 5.5 লাখ টাকার মতো যায়। সে টাকা তো বিষয় না, আসলে মূলত সুস্থই তো হয় না, জীবনই শেষ হয়ে যায়। যাই হোক, যে আসবেন এটুকু মাথায় রাখবেন যে 100% সুস্থতা আল্লাহর হাতে, এবং বাকিটা আপনার চেষ্টা করতে হবে, এবং স্যার যেটা বলে সে অনুযায়ী আপনার চলতে হবে। আমার আজকে রিলিজ হচ্ছে, তো
আমার মেইন সাজেশন হলো গিয়ে আমাকে স্যার বললো যে সাইকেলিং, তারপরে সাঁতার, আই মিন আমার হিপ যাতে বসে না থাকে, হ্যাঁ এটা হলো আমার নিজ দায়িত্বে আমাকে করতে হবে। সাঁতার বেশি করে কাটতে হবে, কারণ এটাকে আমি এতদিন রানিং রাখছি, সেটা যদি হঠাৎ করে বসাই দিই দেখা যাবে সেখানে আবার বসে যাবে। সুতরাং এটা করা যাবে না, আমাকে প্রচুর কষ্ট করতে হবে বাড়িতে গিয়েও। আপনারা যারা আছেন তাদেরকেও সেম 100% আশা করাটা ভুল, আল্লাহ যদি চান তাহলে হবে, নইলে আপনার আশাটা রাখতে হবে যে আমি ওখানে গিয়ে আমার মুভমেন্টটা বাড়াবো, আমার সার্জারির বিকল্প একটা রাস্তা এখানে আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আজকে বাড়িতে চলে যাচ্ছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যাতে ভালো থাকতে পারি এবং অতি দ্রুত সুস্থতা নিয়ে আবার সবার মাঝে সুন্দর জীবন যাপন করতে পারি, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।